নমস্কার। আধ্যাত্মিক দিব্যতৈকে প্রণাম জানাই, প্রাণারাম ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্ত অনুরাগী বৃন্দের চরণে। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই অনুধ্যান পর্বের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন ঠিক সকাল 7টার সময় প্রতিদিনের চিন্তা প্রার্থনার মতন এই সৎ কথা শ্রবণ মননের মাধ্যমে দিনটিকে অতিবাহিত করব, এরকমই একটি প্রয়াস নিয়ে আমরা সকলেই সমবেত হয়েছি। এবং এই সমবেত হওয়ার প্রয়াসটি যিনি করে দিয়েছেন, তিনি প্রাণারাম ইউটিউব চ্যানেলের অন্যতম কর্ণধার মানুষ শ্রী পবিত্র কুমার সুর মহাশয়। প্রাণারাম নোটিফিকেশনের মাধ্যমে বেল আইকনটি টিপলে আপনারা প্রতিদিন এই অনুধ্যান পর্বে আমাদের সকলের সাথে থাকতে পারবেন। এই অনুধ্যান পর্ব আমাদের ভোরের আলো ফোটার মতন প্রতিদিনের চিন্তা, প্রতিদিনের কর্ম এবং প্রতিদিনের বাক্যকে যেন বুস্টিং করবে। সকালবেলায় যেমন আমরা অনেকে হেলথ ড্রিঙ্কস খাই, সেরকম ঈশ্বরীয় কথা আমাদের মনকে সমৃদ্ধ করবে, আমাদের চিন্তাকে, আমাদের ভাবকে দিব্য পথে চালিত করবে। বিশ্বজনীন এই সংকটকালে এরকমই একটা প্রয়াসে আমরা সকলে ব্রতী হয়েছি, তাই এই অনুষ্ঠানে আপনাদেরও আবার স্বাগত জানাই। আজকের এই প্রভাতী অনুষ্ঠানের সকালবেলার রৌদ্র করোজ্জ্বল সুন্দর দিনটিতে আমাদের বারবার মনে পড়ছে সেই প্রার্থনা সঙ্গীতের কথা, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাপ মোর মোহকালিমা ঘুচায়। ভগবানের চরণে যেন এই প্রার্থনা, এই প্রার্থনা সঙ্গীত যে আমাদের মনকে তিনি নির্মল করবেন, আমাদের মনের সমস্ত কালিমা, আমাদের মনের সমস্ত দোষ, সমস্ত পঙ্কিলতাকে তার পুণ্য কিরণ দিয়ে, তার পবিত্রতা স্পর্শে, তার দৈবী স্পর্শে আমাদের ধুয়ে মুছে নেবেন। শ্রেষ্ঠী মায়ের কথা মনে পড়ে যাচ্ছে এই প্রসঙ্গে, সন্তান যদি ধুলো কাদা মাখে তাহলে আমাকেই তো কোলে তুলে নিতে হবে। আমরা নিত্যদিনের সংসার জীবনযাপনের মধ্যে দিয়ে, দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে যখন এই পঙ্কিল অবস্থায় থাকি, যখন এই পাঁকে হাবুডুবু খাই, তখন আমাদের কাছে এই ভোরের অনুধ্যান, আধ্যাত্মিক সৎপ্রসঙ্গ, এই সীমিত সময়ের মধ্যে ভগবানের একটু নাম চিন্তন, ভগবানের একটু গুণ চিন্তন এবং বিভিন্ন দিব্য মহাপুরুষদের পূর্ণ জীবন কথা, তাদের বাণীর অনুধ্যান আমাদের মনে সেই অনুরণনটি করায়, যে অনুরণনের মাধ্যমে আমরা ভাবতে পারি যে স্বয়ং মা, ঠাকুর, স্বামীজি বা যে যার ইষ্ট, যে যার গুরু বা যে যার প্রার্থিত ভগবান, ঈপ্সিত আল্লাহ বলুন, গড বলুন, সবাই আসবেন এবং আমাদের মনের কালিমাটুকু ধুয়ে মুছে তারা শুদ্ধ করে নেবেন। মাস্টারমশাইয়ের অনুধ্যানের মধ্যে আমরা বিগত দিনেও ছিলাম, সেই অনুধ্যানের রেশ ধরে আমাদের বারবার মনে হয় যে সেই ভাইব্রেন্ট মানুষটির কথা, যে ভাইব্রেন্ট মানুষটি আমাদের বারবার চিন্তা চেতনায় একটা ভাইব্রেশন এনেছেন, চিন্তা চেতনায় একটা অনুপ্রেরণা দিয়েছেন, যে অনুপ্রেরণা আমাদের প্রতিদিনটিকে সুন্দরভাবে, সুসংযতভাবে, শান্ত পবিত্রভাবে চালিত করবে। যখন কোনো ভক্ত বলছেন যে প্রার্থনার বিষয়ে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তখন আমরা মাস্টারমশাইয়ের কথায় পাই, শ্রীমা বলছেন হ্যাঁ এরকম প্রার্থনা তিনি পূর্ণ না করে কি গাড়ি দাও, টাকা দাও, এই প্রার্থনা শুনবেন? তাই বাইবেলে আছে, মাস্টারমশাই বলছেন বাইবেলের কথা উদ্ধৃত করে, যার বাংলা তর্জমাটি করলে দাঁড়ায় ইহা অতি সত্য কথা, যারা মরণকে এড়িয়ে চলে মৃত্যু তাদের গ্রাস করে, যারা আত্মাহুতি দেয় তারাই অমরত্ব লাভ করে। আমরা দৈনন্দিন জীবনে অমর হতে চাই,
কিরকম অমর হতে চাই? আমাদের ওই টাকা পয়সা নাম যশ দিয়ে, কিন্তু এগুলি থাকে না। প্রভাতী প্রার্থনায় আমার মনে পড়ছে সেই কথাটি, ধনজন যৌবন নকরতি গর্বং নিমেষা ধরতি কালং সর্বং। বলছেন আমরা ধন জন টাকা পয়সা নিয়ে গর্ব করি, কিন্তু এগুলো কিছুই থাকবে না, কাল আসবে, কাল ঠিক সময়ে আসবে। সেই জন্য শ্রী রামকৃষ্ণদেব আমাদের বারবার মৃত্যু স্মরণ হতে বলেছেন। জীবন আমাদের কাছে যেন একটা হল্টিং স্টেশনের মতন, আমাদের এই যাত্রাপথের শেষ নেই, আমরা এই সংসার যাত্রাপথে এসে দাঁড়িয়েছি, আমাদের হয়তো আরও আরও জন্ম আসতে হবে, কিংবা আমরা মুক্ত হয়ে যাব সে কথা আমরা জানি না। কিন্তু যখন আমরা এখানে এসেছি তখন প্রেয় ত্যাগ করে শ্রেয় লাভ ঘটাতে হবে, অর্থাৎ তাঁর ভালোবাসার আস্বাদ পেলে সব কিছু তুচ্ছ হয়ে যায়, এই তাঁর ভালোবাসাটি। সেই জন্য আমাদের বারবার মনে পড়ে, তুমি বিশ্ব বিপদ হন্তা দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা গোছায়। আমাদের এই যে মত্ত বাসনা, সেই বাসনাটি কি করে দূরীভূত হবে? সুন্দর করে মাস্টারমশাই বলছেন যে তিনটি কথার মধ্যে দিয়ে যেন সেটির প্রতিধ্বনি আমরা পাই। সেই তিনটি কথা কি? না, সেই তিনটি কথা আমরা পাই সমগ্র তার জীবন বেদের নির্যাসটি রয়েছে যেন তিনটি কথায়, সাধু সঙ্গ, অবতারে বিশ্বাস এবং গুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করা। বলছেন একেবারে সাধু সঙ্গ করতে হবে। সেই প্রসঙ্গে শ্রীমদর্শনেও তিনি বলছেন সাধু মাহাত্ম্যের বা সাধু সঙ্গের মাহাত্ম অনেক সাধুও বুঝতে পারেন না। সুন্দর করে বলছেন সাধুরও সাধু সঙ্গ দরকার আছে। একবার ব্রাহ্ম সমাজের কেউ কেউ মনে করতো ঠাকুর একজন সাধারণ সাধু। সেই প্রসঙ্গে যোগেন স্বামী তাতে রাগ গড়েছিলেন, তাতে ঠাকুর শুনে বলেছিলেন ওদের কথায় তুমি এত চটো কেন? তারপর একটা গল্প বললেন, সে গল্পটি আজকের এই দিনে খুব অনুধ্যানের বিষয়, আজকের এই দ্বিতীয় দিনের অনুধ্যানের বিষয়। গতদিনের অনুধ্যানে যেন আমাদের বিশ্বাসের পর্বটি ছিল, আজকের এই অনুধ্যানে যেন আমাদের মূল বিষয়টি থাকে এই সাধু সঙ্গ। এবং সেই সাধু সঙ্গের করতে গিয়ে আমরা যেন চটে না যাই, ওই যে বলছেন অন্যের কথা শুনে আমরা যেন চটে না যাই, আমাদের বিশ্বাস, আমাদের ভাবনা, আমাদের ভালোবাসা যেন একীভূত হয়ে থাকে, আমাদের সাথে যেন একেবারে দৃঢ়ভাবে ওতপ্রোতভাবে থাকে। সেটি কি বলছেন? বলছেন যে ঠাকুর শুনে বলেছিলেন ওদের কথায় তুমি এত চটো কেন? তারপর একটা গল্প বললেন, বলেন এক খণ্ড হিরে নিয়ে একজন গেল বিক্রি করতে বেগুনওয়ালার কাছে। সে গল্প আমরা জানি যে এক বাবুর কাছে একটা হিরে ছিল, সে তার চাকরকে ডেকে বললো এই শোন তুই এই হিরেটা বাজারে বিক্রি করতে পারবি? সে চাকর তো সব পারে, সে বলে হ্যাঁ নিশ্চয়ই পারবো, এ আর এমন কি কথা? বলেন ঠিক আছে তুই যা, তো তুই প্রথম কার কাছে যাবি? বলে তুই বেগুনওয়ালার কাছে প্রথম যাবি। তো চাকর কি করবে, তার বুদ্ধি অনুযায়ী সে বেগুনওয়ালার কাছে গেল। সে গিয়ে বেগুনওয়ালাকে গিয়ে বলল যে এইটি এনেছি তোমার কাছে বিক্রি করতে চাই, তুমি বলো কি দেবে? তো বেগুনওয়ালা, সে তো হিরে চেনে না, সে দেখে বললো এর দাম এই নয়শের বেগুনের মতন, এইটি আমি দিতে পারবো। তারপর কাপড়ওয়ালার কাছে গেল, বলেন কাপড়ওয়ালার কাছে যেতে সে বলল এটার দাম 900 টাকা, আমি 900 টাকার বিনিময়ে এটা তোমায় দিতে পারি, আরো কিছু দাম বাড়াও। তখন বলল 1000 টাকা দাও, আরো কিছু দাও। এই হীরাওয়ালা বলল, অর্থাৎ এই চাকর বলল, কিন্তু কাপড়ওয়ালা জবাব দিল না, বললো মশাই 1 পয়সারও বেশি দিতে পারবো না। সে ফিরে এসে সব বাবুকে বলল, বাবু তখন বললেন যে এবার তুই এক জহুরির কাছে যা। সেই জহুরি দেখে বলল এর দাম 1 লাখ টাকা, কারণ জহুরি হিনে চেনে। তাই মাস্টারমশাই বললেন সুন্দর করে, যেমন আকর তেমন বুদ্ধি, এই জহুরিটি হতে গেলে সর্বস্ব ত্যাগ করা চাই। স্নেহই সংসার, স্নেহই বন্ধন, স্ত্রী পুত্র কন্যা ধনজনের বন্ধন ছিন্ন করতে পারলে তবে জহুরি হওয়া যায়, ত্যাগ তপস্যার কথা বলছেন। সেইটি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে সেই জন্য আমাদের ভগবানের কাছে আসতে হয়, ওপারে আলোক ভরা এপারে আধার, পার করে দাও গো মোড়ে ও গো পারাবার, অর্থাৎ তুমি আমার ভবনদীর পারের কাণ্ডারি, তুমি কৃপা করে, তুমি সেই অন্তর্যামী, যে আলো, যে অমৃত আলো তোমার ওপারে রয়েছে। সেই প্রার্থনা মন্ত্রে আমরা পাই অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, আমার সমস্ত অন্ধকার দূর করো, সেই আলোর রাজ্যে নিয়ে যাও। কিন্তু আলোর রাজ্যে নিয়ে যাবে কে?
বলছেন ওই সাধু সঙ্গ করতে করতে তারপর যেটি দরকার সেটি গুরু বাক্যে বিশ্বাস, ওই গুরু আমাকে নিয়ে যাবেন, হাত ধরে তুমি নিয়ে চলো সখা। সেই জন্য ওই উপায়টি হচ্ছে কাজলের ঘরে থাকলেও, আমাদের সংসারের মধ্যে থাকলেও, যখন আমাদের কালির আঁচড়ের দাগ পড়ে তখন ওই গুরু এসে আমাদের ওই কালির আঁচড়টা ধুয়ে দেন। এবং সেই জন্য আমাদের মরণকে এড়িয়ে চলা নয়, বারবার বলছেন আত্মাহুতি দেয় সেইটি কিরকম না, ওই মামেকং শরণং ব্রজ, আমরা যেন ওই তাঁর পুণ্য কিরণে, তাঁর পুণ্য ভাবে যেন আমরা এই শরণ নিতে পারি। এবং সেই জন্য আমরা ভগবানের কার্যকলাপ কিচ্ছু বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা ভাবতে পারি না যে কিভাবে ভগবান সমস্ত কিছু এই কার্যকলাপ করছেন। সেই জন্য আমাদের উপায়টি মাস্টারমশাই বলে দিলেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ। এবং এইটির পরেই আমরা যে সাধু সঙ্গ করতে গেলেই আমরা যেটি পাই সেটি হচ্ছে গুরু বাক্যে বিশ্বাস, গুরু আমাদের আছেন। সেই জন্য বারবার বলছেন যে এই যে মিথ্যা সংসারে বদ্ধ হয়ে থাকা কেন, যদি এই সংসার মিথ্যা হয়, এই যে স্নেহ যে কথা বললেন যে সেটাই যদি হয় তাহলে বদ্ধ হয়ে থাকা কেন, বলছেন বুদ্ধির অগম্য রহস্য ভরা তব কার্য প্রভু। আমরা বুদ্ধি দিয়ে বিচার করতে চাই কিন্তু তার কার্য বুঝবো কি করে, তার কার্য বিচার করার তো বুদ্ধি আমাদের নেই। সে যে বুদ্ধির অগম্য রহস্য, সেই জন্যে মাস্টারমশাই বারবার বলছেন এই দুঃখ কষ্ট দিয়ে তিনি মহৎ উদ্দেশ্য সাধন করেন সেটা আমরা বুঝতে পারি না। ওই যে ঠাকুরের অমৃত ভাণ্ড তিনি পেয়েছেন, একেবারে ভাগবতকারের মতন তিনি আমাদের শোনাচ্ছেন, বলছেন এই দুঃখ কষ্টের পেছনেও লীলা কি মহান তব কে বুঝিতে পারে, তার লীলা কে বুঝবে তিনি যদি না বুঝিয়ে দেন। বলছেন এই যে দুর্ভিক্ষ জলপ্লাবন হয়, কত লোকের প্রাণ নাশ হয়, কত ক্ষয়ক্ষতি হয়, এসবের মধ্যেও তার মঙ্গল হস্তের চিহ্ন দেখতে পাওয়া যায়। আমরা যাকে আপাত হস্তে আপাত দৃষ্টিতে ভাবি যে দুর্ভিক্ষ জলপ্লাবন, বলছেন তার মধ্যে ক্ষয়ক্ষতি, তার মধ্যেও তার মঙ্গল হস্তের চিহ্ন রয়েছে। এবং সেইটি কি না, বলছেন তিনি এক ঢিলে পাঁচ পাখি মারেন। প্রথম দিনের অনুধ্যানে আমরা যে পঞ্চ রত্নের কথা পেয়েছি, এখানেও আমরা সেই পাঁচটা জিনিসই পাবো। বলছেন কিরকম না, এই জলপ্লাবনের বিষয় দেখুন না, দামোদর বন্যা কত কিছু হচ্ছে, তাতে কত ভালো কাজ হচ্ছে। দেখুন এই দুর্ভিক্ষের দিনেও, দুর্দিনেও, প্লাবনের দিনেও, প্রকৃতির এই ধ্বংসকারী রূপের মধ্যেও ইতিবাচক দিকটি ভগবান দিয়ে যাচ্ছেন, ভগবানের এই ইতিবাচক দিকটি আমাদের ধরতে হয়। বলছেন কিরকম না, এক নম্বর, মেষের ছাত্ররা উপবাসী হয়ে বন্যা পীড়িতদের সাহায্যের জন্য দাঁড়ে দাঁড়িয়ে গান গেয়ে অর্থ চাল কাপড় প্রভৃতি সংগ্রহ করছে, এদের ওদের চরিত্র গঠন হচ্ছে। অর্থাৎ আজকের এই সৎকথার প্রার্থনায় যেমন রইল সাধু সঙ্গ, গুরু বাক্যে বিশ্বাস, অবতারে বিশ্বাস, গুরুর কথা পালন, এই তিনটি মূল কথা, তেমনি পাঁচটি জিনিস রইল যে এই দুর্ভিক্ষেও চরিত্র গঠন করে নেওয়া যায়, ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর জন্য ভিক্ষা করে চরিত্র গঠন করা। বলছেন দ্বিতীয়, দাতাদের দান করার সুযোগ হচ্ছে, ভগবান আমাদের সুযোগ করে দেন। পূজ্যপাদ হরি মহারাজ বলতেন ঠিক ঠিক নারায়ণ জ্ঞানে 3 দিন সেবা করলে ব্রহ্মজ্ঞান হয়ে যায়, নারায়ণ বোধে। তাই বলছেন দাতাদেরও একটা সেবা করার সুযোগ করে দেন ভগবান, তিনি দুর্ভিক্ষ দেন, ধ্বংস মহামারী দেন, কিন্তু দাতাদের একটা সুযোগ করে দেন। 3 নম্বর, বলছেন রাজপুরুষদেরও দৃষ্টি আকর্ষণ হচ্ছে, অর্থাৎ যারা গভর্নমেন্ট, যারা রাজার প্রতিনিধিত্ব করছেন তাদের দৃষ্টি, তারা যে জায়গাগুলো ওভারলুক করেছিলেন যেটা হতে পারে না হবে না, বলছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করিয়ে দিচ্ছেন। 4 নম্বর, সৎকার্যের যে এমন গুণ যে অন্য সাহায্যকারীর দলও এসে যোগ দিচ্ছে, বলছেন এই যে সৎকার্যের এমনই গুণ অন্য লোকরাও এসে সাহায্য করছে, এই 4টি জিনিসের কথা বলছেন। অর্থাৎ ওই প্রথম 3টি এবং এই 4টি সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমাদের সেই জন্য ভাবায় যে আমরা যেন সত্যিকারের
ওই বিশ্বাসটি রাখতে পারি, এবং সেই বিশ্বাসটি রেখে আমাদের আজকের যেন প্রার্থনা মন্ত্র হয়, ধূলি হতে জনম মদের, পদে পদে করি ভুল, তা বলে কি পিতা করিবে না ক্ষমা, দিবে না কুল। অর্থাৎ আমরা তো ধুলো থেকে জন্মগ্রহণ করেছি, পদে পদে আমরা ভুল করছি, তা বলে কি পিতা করিবে না ক্ষমা? বাবা কি আমাদের ক্ষমা করবেন না? ছেলে যদি ভুল করেন তাহলে তো বাবা নিশ্চয়ই ক্ষমা করবেন। তাই ভগবানের সমীপে আমাদের যেতে হয়, ভগবানের সমীপে গিয়ে আমাদের বলতে হয় যে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দুশ্চিন্তায় যোগ দিয়ে কোনো সাহায্য করতে পারি না, বরং আমরা প্রার্থনা করতে পারি যে যদি তুমি থাকো বাঁধা স্বার্থের খুঁটিতে, কি ফল তোমার তবে অযথা বিলাপে, জন্মাওনি বৎস তুমি কৃতদাস হয়ে, তবু কেন থাকো তুমি হইয়া নিজের দাসানুদাস। এই নিজের আমিত্বকে যদি আমরা বিসর্জন দিতে পারি, তাহলেই আমরা এই নিষ্কাম কর্মের পথটি ধরে চরিত্রের মাধ্যমে ওই সাধু সঙ্গ করতে করতে, অবতারকে বিশ্বাস করতে করতে, গুরু কথার পালন করতে করতে আমরা আজকের দিনটিকে অন্তত সারাদিন এইভাবেই ভাবিত থাকব যে আমরা সাধু সঙ্গ করেছি, যে যেভাবে পেরেছি, কথামৃত গীতা কোনো সদ্গ্রন্থ পাঠ করেছি, কিংবা এই আধ্যাত্মিক অনুধ্যানের মধ্যে স্মরণ মনন করেছি, আমরা ভগবানকে বিশ্বাস করেছি, অবতারকে বিশ্বাস করেছি, এবং এর পরের যেটি আমাদের গুরু যা যা বলে দিয়েছেন সেইটি আমরা আজকে সারা দিন মেনে চলার চেষ্টা করব, এবং সেই মান্যতার মধ্যে আমাদের প্রকৃত দৈনন্দিন জীবনে ধর্মাচরণ হবে। আমরা নিজের দাসানুদাস হব না, আমরা চরিত্র গঠনের মধ্যে দিয়ে, অন্যকে সেবা করার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব, যে যখন অন্যের সমালোচনা করব সেই অন্যের সমালোচনাটা যেন আমরা করি না, আমরা যেন আজকের দিনটি এইভাবে অতিবাহিত করি যে আমরা যখন তারকেশ্বরের শিবের মাথায় জল দিতে যাই, তখন প্রত্যেকের কাঁধে একটি করে বাঁক থাকে। দেখবেন আমরা সব সময় কি করি না, নিজের ভালোটা সামনে রাখি আর নিজের মন্দটাকে পেছনে রাখি। অর্থাৎ আমার কি খারাপ, আমার কতটা ত্রুটি, সেটা আমরা কখনোই নিজেদের পোস্টমর্টম করি না, অ্যানালিসিস করি না, আত্মবিশ্লেষণ করি না। এই ধর্মজীবনে প্রতিদিনের জীবনে আত্মবিশ্লেষণটা খুব জরুরি। তাই ওই বাঁকটিতে সামনের দিকটায় আমরা সবসময় ভালো রাখি আর পেছনের দিকটায় আমরা খারাপ রাখি, অর্থাৎ আমাদের নিজেদের সামনে আমাদের নিজেদের একটা এমন শ্যাডো তৈরি করি যে আমরা কত ভালো মানুষ, কত পবিত্র মানুষ, কত ধর্ম অনুসন্ধিৎসু মানুষ, আর আমাদের খারাপগুলোকে আমরা পেছনে রাখি, যার ফলে যখন এই তারকেশ্বরের শিবের মাথায় বা কোনো দুর্গম তীর্থ পরিক্রমায় ওই বাঁক নিয়ে জল ঢালতে যাই, তখন আমার সামনের মানুষটি তারও মন্দটা সবসময় দেখতে পাই, অন্যের সমালোচনা করি, আর তার ভালোটি যেহেতু সামনে থাকে তাই সেটি দেখতে পারি না। আমাদের এটি ঘোরাতে হবে, অর্থাৎ বাঁকটি ঘোরাতে হবে, আমাদের মন্দটিকে সামনে রাখতে হবে, ভালোটিকে পেছনে রাখতে হবে। তাহলে এই সারিবদ্ধ তীর্থযাত্রার মধ্যে দিয়ে যখন আমরা বাঁকে করে পরস্পর পরস্পরের দিকে তাকাবো, বাঁক নিয়ে যখন এগিয়ে যাব ঈপ্সিত ভগবানের চরণে, আমাদের চোখের জলের গঙ্গা জলের সাথে মিশিয়ে যখন তার মাথায় বা চরণে ঢালতে যাব, তখন ওই বাঁক যখন দেখব তখন অন্যের ভালোটা আমার সামনে থাকবে আর অন্যের খারাপটা থাকবে তার পেছনে। অর্থাৎ আমরা যেন অন্যের ভালোটা দেখতে পাই, আমাদের ভালোটা থাকবে সর্বদা আমাদের পেছনে, আমাদের মন্দটা থাকবে সামনে। অর্থাৎ অন্যের ভালো দেখতে দেখতে আমরা ভগবানের কাছে এগিয়ে যাব, সেইটি আজকের সৎকথার প্রতিদিনের প্রার্থনার দ্বিতীয় দিনের অনুধ্যানের বিষয়। সকলকে প্রণাম জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, সমস্ত ভক্ত অনুরাগী বৃন্দের চরণে প্রণাম জানিয়ে, নিজ নিজ ইষ্ট চরণে গুরু চরণে প্রণাম জানিয়ে, প্রভাতি আলোর মতন আমাদের অন্তর শুদ্ধ হোক, আমাদের অন্তর নির্মল করে দিন ভগবানের পূত আশীর্বাদে। আজকের এই দ্বিতীয় দিনের অনুধ্যান পর্বটি এখানেই সমাপ্ত হলো। সকলকে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান পর্ব থেকে সাময়িক বিরতি নিয়ে অপেক্ষায় থাকব আবারও আগামীকালের জন্য। প্রতিদিনের সৎকথায় প্রার্থনা, সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, এই অনুধ্যান পর্বে আবারও আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতন
বিরতি নিচ্ছি, নমস্কার, ধন্যবাদ।